সম্মানিত সমবেত প্রাণপ্রিয় দিনী ভাই সকল, আমরা সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি বড় নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকের মতো ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই নিয়ামত কি? সেই নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে আহলুল হাদিস হিসাবে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আহলুল হাদিস হিসাবে কবুল করেছেন। বলবেন যে কিভাবে এটি এত বড় নিয়ামত হলো যে এই নিয়ামতের কারণে শিরকের মতো ভয়াবহ অপরাধ থেকে বাঁচার সুযোগ হলো? জবাব, বিশ্বের বুকে অগণিত অসংখ্য মানুষ নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, আবার মুসলিম হওয়া সত্ত্বেও তারা আল্লাহকে বাদ দিয়ে মানুষের সেজদায় লিপ্ত হয়ে যায়। শুধু মানুষ নয়, মৃত মানুষের কবরে গিয়ে সেজদায় তাদের জীবন অতিবাহিত করছে। এটাই তাদের জীবনে সবচেয়ে বড় ইবাদত মনে করে তারা পালন করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই ব্যক্তিকে যদি বলেন আপনি কি মুসলিম না অমুসলিম, এটি তো কখনো মুসলিমের কাজ হতে পারে না, তিনি আপনাকে অহংকার দিয়ে বলবেন যে আমি মুসলিম, না হলে মুসলিম আর কি? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু আপনার মতো মুসলিম কোনোদিন ভুল করেও হয়তো সেই কাজ করবে না। কেন ভুল করেও সেই কাজ করবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনি আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। জন্মসূত্রে আহলুল হাদিসেরা জানে, আহলুল হাদিসেরা বোঝে, আহলুল হাদিসেরা মানে, আহলুল হাদিসেরা এই আকীদা পোষণ করে যে আহলুল হাদিসেরা কখনো এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তাদের মাথা নত করতে পারে না, এক আল্লাহ ছাড়া অন্যর কাছে তারা কখনো সেজদা দিতে পারে না। এটি আহলুল হাদিসদের আকীদা, এটাই ইসলামের আকীদা, এটাই তাওহীদের আকীদা, এটাই ইমানের বিষয়। কিন্তু অনেকে আজকে মুসলিম হওয়া সত্ত্বেও তার মাঝে এই আকীদা হারিয়ে গেছে, মুমিন পরিচয় দেওয়া সত্ত্বেও তার মাঝে এই চেতনা নেই, যার ফলে সে মুসলিম হয়েও আল্লাহকে বাদ দিয়ে একটা মৃত মানুষের কবরে গিয়ে সেজদায় পড়ে থাকছে। কিন্তু আহলুল হাদিসদের চেতনা হলো, আহলুল হাদিসদের আকীদা হলো কখনো একজন মুসলিম আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দিতে পারে না। কারণ কি? এর মূল কারণ হলো আহলুল হাদিসদের যে দাওয়াত, আহলুল হাদিসদের যে তাবলীগ, আহলুল হাদিসদের যে শিক্ষা ও প্রচার, সেটি হলো নবী রাসূলদের যে দাওয়াত ছিল, যে শিক্ষা ও প্রচার ছিল, যে তাবলীগ ছিল, আহলুল হাদিসেরাই আজকে সেই দাওয়াত ও শিক্ষা ও প্রচার করে থাকে এবং সেটি বিশ্বাস করে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় নবী রাসূলদের বিষয়টিকে তুলে ধরেছেন। সূরা আন-নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ولقد بعثنا في كل أمة رسولا আল্লাহ বলছেন যে আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, এই রাসূলের দায়িত্বই ছিল, রাসূলের সর্বপ্রথম দাওয়াত ছিল, রাসূলের সর্বপ্রথম প্রচার ছিল, রাসূলের সর্বপ্রথম শিক্ষা ছিল আন ইবাদুল্লাহ, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর। এই তাওহীদের দাওয়াতই ছিল সকল যুগের সকল নবী রাসূলদের সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই তাওহীদের এই দাওয়াত ছিল। আজকে বিশ্বব্যাপী আহলুল হাদিসরা যেই দাওয়াত দেয়, সেই নবী রাসূলদের ধারাবাহিকতায় সেই তাওহীদের এই দাওয়াত তারা দেয়। যেমনইভাবে একদিকে তাওহীদের দাওয়াত, তেমনইভাবে অপর দিকে নবী রাসূলদের দাওয়াত ছিল শিরক থেকে বিরত রাখা।
واجتنبوا الطاغوت شرك থেকে মুক্ত হওয়া شرك থেকে বিরত থাকা ঠিক একই সিস্টেমে আহলুল হাদিসেরা একদিকে তাওহীদের দাওয়াত দেয় অপর দিকে সকলকে শিরক হতে মুক্ত হওয়ার দাওয়াত দিয়ে থাকে যার কারণে একজন আহলুল হাদিস ব্যক্তি তিনি যদি বড় ধরনের আলেম নাও হতে পারেন কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন নাও করতে পারেন কিন্তু স্বাভাবিকভাবে সামাজিকভাবে জন্মসূত্রেই তার একটি আকীদা তৈরি হয়ে যায় তার একটি চেতনা তৈরি হয়ে যায় যে আহলুল হাদিস একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সেজদা দিতে পারে না বলুন আলহামদুলিল্লাহ